হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই লেস্টকে আবার জানি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমরা অনেকেই আছি যারা আমাদের বেবিদেরকে ডাইপার পরিয়ে রাখি আবার অনেকেই আছে যারা বেবিদেরকে ন্যাপি বা কাপড়ের প্যান্ট পরিয়ে রাখি এবার যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এমন কিছু একটা পড়াতে পারতাম যেটার মধ্যে ডাইপারের ভালো ভালো গুণগুলো রয়েছে আবার ন্যাপিরও যে সমস্ত ভালো ভালো গুণ আছে সেগুলো রয়েছে তো এরকম একটা যদি কিছু বাচ্চাদেরকে পড়ানো যেত তাহলে তো সেটা খুবই ভালো হতো এরকমই একটা জিনিস হচ্ছে ক্লথ ডাইপার বা রিইউজেবল ডাইপার এবার এই নর্মাল ডাইপারের তুলনায় রিইউজেবল ডাইপার বা ক্লথ ডাইপার বাচ্চাদের জন্য কেন ভালো এর কি কি বৈশিষ্ট্য আছে কীভাবে এটা ব্যবহার ইত্যাদি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখে এতেই তোমাদের হেল্প হতে পারে স্টার্টেড তো ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে তোমাদেরকে বলি যে ডাইপার আমরা কেউ কেউ বাচ্চাদেরকে পরিয়ে রাখি আবার কেউ কেউ আছে যারা কাপড়ের ন্যাপি পরিয়ে রাখি বা প্যান্ট পরিয়ে রাখি তো ডাইপারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যে ডাইপার একবার পরালে সেই ডাইপারটার মধ্যে বাচ্চা বেশ কয়েকবার হিঁচু করে এবং কয়েক ঘন্টা পর্যন্ত বাচ্চাকে ওই ডাইপারটা ফুল হওয়া পর্যন্ত পরিয়ে রাখা যায় এই বাচ্চার হিঁচু করার ফলে ভিজে টিজে যায় না বাচ্চার ঠান্ডা লাগার সমস্যাও হয় না এবং আমাদেরও বারবার যে চেঞ্জ করার ব্যাপারটা এটাও থাকে না তো এগুলো ডাইপারে বেশ ভালো দিক এবার হয় কি অনেক বেবি ডাইপার পরে থাকার ফলে র্যাশ হয়ে যায় আবার অনেক অনেক সময় কী হয় গরমকালে বিশেষ করে ড্রাইপার পরে থাকার ফলে স্কিনটা ঘেমে যায় সেখান থেকে স্কিনের অন্যান্য সমস্যাও শুরু হয়ে যায় এছাড়া সব থেকে যে বড়ো ব্যাপার সেটা আমাদের ড্রাইপার কিনতে গেলে খরচটা অনেক বেশি পড়ে যায় তো এই ব্যাপারগুলো হচ্ছে ড্রাইপারের ভালো দিক খারাপ দিক এবার ন্যাপি যখন আমরা বাচ্চাদেরকে পড়াই বা প্যান্ট যখন পরে রাখি বাচ্চারা বেশ খোলামেলাভাবে ঘুরে ফিরে বেড়ায় স্কিনের কোনো সমস্যা ব্যাপার থাকে না কিন্তু সমস্যা যেটা ন্যাপি বারবার ভিজে যায় এবং আমরা খেয়াল না করলে বাচ্চাদের সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে আর ভিজে যাওয়ার ফলে বারবার সেই ন্যাপিটা পাল্টে দিতে হয় আমাদের লক্ষ্য রাখতে হয় মানে ন্যাপি যখন বাচ্চারা পড়ে তখন আমাদের এই শিশু বারবার করে ফেলবে সেই ব্যাপারটাই আমাদের একটা চিন্তা থেকে যায় বিশেষ করে বেলাতেও বাচ্চা হিসু করে ফেলতে পারে এই ধরনের সমস্যাগুলো ন্যাপি পরার ফলে হয়ে থাকে বাট ন্যাপি থেকে স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না ন্যাপিটা বেশ খোলা মেলা হয় বাচ্চাদের স্কিনটা ন্যাপি বা কাপড়ের প্যান্ট পরে থাকার ফলে ভালো থাকে এই গেল হচ্ছে নর্মাল ডাইপারের কিছু ভালো দিক এবং খারাপ দিক এবং কাপড়ের ন্যাপি বা যে কাপড়ের প্যান্ট আমরা পরাই বাচ্চাদেরকে তার কিছু ভালো দিক এবং তার কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা এবার তোমাদের সাথে শেয়ার করি ক্লথ ডাইপার বা রি ডাইপারের কী কী ভালো দিক আছে এবং কেন আমাদের এই সমস্ত ডাইপারগুলো সিলেক্ট করা উচিত বা বাচ্চাদের পড়ানোর জন্য নর্মাল যে ডাইপারগুলো আমরা বাচ্চাদেরকে পড়াই সেই সমস্ত ডাইপারে বেশ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো সবসময় দীর্ঘ সময়ের জন্য বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু উপযুক্ত নয় বা ভালো নয় এছাড়া তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে যখন আমরা বাচ্চাদেরকে ডাইপার পরাই তো অনেক সময় সেই ডাইপারের মধ্যে কিছু এমন উপাদান থাকে যেগুলো জেল ফর্মে আমরা অনেক সময় বাচ্চাদের গায়ে লেগে থাকতে দেখি বা ডাইপারের ভেতরেও কিন্তু এমন কিছু জেল টাইপের উপাদান থাকে যেগুলো চট করে কি হয় যে জলটা বা ইউরিনটা পড়ছে সেটাকে শোক করে নেয় তো এই ধরনের উপাদানগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুব একটা ভালো নয় অন্যদিকে রিইউজেবল ডাইপারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো খারাপ উপাদান বা কোনো টক্সিন উপাদান দিয়ে এই ধরনের ডাইপারগুলো তৈরি করা হয় না ফলে এই ডায়পার ডায়পারগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো আর যেহেতু ক্লথ ডাইপার রিইউজেবল ডায়পার ডাইপার মানে আমরা কেচে পরিষ্কার করে ধুয়ে আবার ব্যবহার করতে পারি ফলে এই ধরনের ডাইপারে কিন্তু আমাদের খরচটাও অনেক কম প্রথম প্রথম যখন আমরা এই ডাইপারগুলো কিনবো মানে রিইউজেবল ডাইপার কিনবো বা ক্লথ ডাইপার কিনবো তখন হয়তো আমাদের প্রথম দিকে খরচটা বেশি পড়বে কারণ ওই সেটটা পুরো আমাদের কিনতে হচ্ছে বাট তোমরা যখন ব্যবহার করবে তখন কিন্তু বুঝতেই পারবে যে বারবার যে ডাইপার ফুরিয়ে যাচ্ছে আবার ডাইপার কেনা এই ধরনের কোনো খরচই নেই ওই যে তুমি কিনে রাখলে বাস এরপর এটা তুমি বারবার বারবার ব্যবহার করতে পারবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করা যায় এই ধরনের ক্লথ ডাইপারের তিন নাম্বার যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে এই ধরনের ডাইপার কিন্তু পরিবেশের জন্য বেশ ভালো মোট কথা রিউজেবল ডাইপারের মধ্যে আমরা নর্মাল ডাইপারের ভালো ভালো দিকগুলো পেয়ে যাচ্ছি আবার কাপড়ের ন্যাপি বা প্যান্টেরও যে সমস্ত ভালো ভালো দিকগুলো আছে যেমন স্কিনকে ভালো রাখে দামও অনেক কম সেই ব্যাপারটাও কিন্তু আমরা এই ক্লথ ডাইপারের মধ্যে পেয়ে যাচ্ছি তো আমরা কিন্তু এবার নতুন করে ভাবতে পারি আমাদের বাচ্চাদেরকে এই ধরনের ক্লথ ডাইপার বা ইউজেবল ডায়পার পড়ানোর কথা এবার তোমাদের সাথে শেয়ার করি কয়েকটা মানে ওয়েল নোন কোম্পানির নাম যে কোম্পানিগুলো বেশ ভালো ভালো এরকম ক্লথ ডাইপার বানিয়ে থাকে এবং আমরা বিভিন্ন রকম দোকানে বা অনলাইন থেকেও এই ধরনের ক্লথ ডাইপার বাচ্চাদের জন্য কিনতে পারি তার মধ্যে একটা হচ্ছে সুপার বটম এটা বেশ ভালো একটা কোম্পানি এবং আমি আমার ছেলের জন্য এই কোম্পানি থেকে এরকম ক্লথ ডাইপার কিনেছি এবং বাম টুম্পের ক্লথ ডাইপার বা রিউজেবল ডাইপারও কিন্তু পাওয়া যায় এবার তোমাদের সাথে শেয়ার করি এই রিউজেবল ডাইপার দেখতে কেমন হয় কীভাবে ওর মধ্যে প্যাডটা পরানো থাকে এবং কীভাবে ওটা কাজ করে কিভাবে আমরা ওটাকে পরিষ্কার করতে পারি ইত্যাদি ইত্যাদি অন্যান্য কথা ওকে তো দেখো আমি আমার ছেলের জন্য কিনেছি সুপার বটমের ক্লথ ডাইপার বিভিন্ন কোম্পানিরই ক্লথ ডাইপার পাওয়া যায় বা রিউজেবল ডাইপার পাওয়া যায় আবার প্রত্যেকটা কোম্পানির ক্লথ টাইপারের আবার আলাদা আলাদা মডেল হয় বা টাইপ হয় যেমন এটা সুপার বটমের ইউএেনোর ডাইপার তো আমি এটা কিনেছি এছাড়া যখন তোমরা এটা কিনবে দেখবে যে বাচ্চাদের ওজন লেখা থাকে যে এত কেজি থেকে এত কেজির বাচ্চাদের জন্য এই ডাইপারটা তো সেরকমটা দেখে তারপর কিন্তু কিনবে নিউবর্ন বেবি থেকে শুরু করে একবারে একটু বড়ো বেবিদের বিভিন্ন বয়সী বেবিদের কিন্তু এরকম ক্লথ ডাইপার পাওয়া যায় তো কেনার সময় এরকম ওজনটা দেখে নেবে যেমন এটা হচ্ছে পাঁচ কেজি থেকে সতেরো কেজির বাচ্চাদের জন্য এছাড়া এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এই ক্লথ ডাইপারের যেমন দেখো লেখা আছে স্কিন ফ্রেন্ডলি কতক্ষণ পর্যন্ত পড়ানো যাবে তো এরা বলে দিয়েছে বারো ঘন্টা এই ব্যাপারে আমি পরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে এছাড়া আরও অন্যান্য বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে যেমন লেখা আছে ড্রাই ফিল টেকনোলজি এছাড়া হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক কটন মানে একদমই প্রাকৃতিক তো এটা বেশ ভালো এছাড়া এখানে লেখা আছে ওয়াশেবল অ্যান্ড রিইউজেবল ডাইপার থ্রি হান্ড্রেড টাইমস মানে তিনশো বার এটাকে ধোয়া যাবে শুকোনো যাবে এবং তারপর বাচ্চাকে পড়ানো যাবে এটা বেশ ভালো একটা বৈশিষ্ট্য এছাড়া দেখবে যে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে যখনই যে কোম্পানিরই ক্লথ ডাইপার কেন না কেন একবার প্যাকেটটা ভালো করে পড়ে নেবে তাহলে বুঝতে সুবিধে হবে তো এখানে যেমন লেখা আছে যে কিভাবে ওয়াশ করতে হয় আগে সবসময় জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সেটা হিসুই হোক বা পটই হোক তারপর কাচতে হবে আর কাচার সময় হ্যান্ড ওয়াশ মেশিন ওয়াশ যে কোনো একটা করলেই হলো অসুবিধা কিছু নেই তো এগুলো লিখে দেওয়া আছে তো এছাড়া আরও কিছু এই ক্লথ ড্রাইপার সম্পর্কে এখানে লেখা রয়েছে এছাড়া এখানে আছে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে কোনো রকম কোনো প্রশ্ন আসলে মনে এই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তো এরকম একটা নাম্বার এখানে দেওয়া রয়েছে এছাড়া এখানে দাম মেনশান করে দেওয়া আছে এখানে লেখা আছে এগারোশো আটানব্বই টাকা বাট অ্যামাজনে এটা নর্মালি নশো কাছাকাছি দামে পাওয়া যায় আমি অফারে কিনেছি সাড়ে সাতশো টাকা তো তবুও আমার মনে হয়েছে যে ডাইপারের থেকে অনেক সস্তা অনেক খরচ কম হয় প্লাস ন্যাপির যে ঝামেলাগুলো সেই ব্যাপারটাও থাকে না এবার তোমাদের ক্ষেত্রে একটু দেখাই তো নর্মালি এটা হচ্ছে একটা পকেট ডাইপার পকেট ডাইপার ব্যাপারটা কি পরে বলছি বাট তোমরা এটা দেখো কিভাবে এটাকে রেডি করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি নর্মালি কি হয় একটা এরকম প্যান্ট থাকে ঠিক আছে এই এখান দিয়ে পাগুলো বার করে দিতে হয় বাচ্চাদের তো এরকম একটা প্যান্ট থাকবে আর ভেতরে ইউরিনটা অ্যাবসর্ভ করতে পারে এরকম প্যাড বা ইনসার্ট থাকে এটা সমস্ত ক্লথ ওয়াইপারেরই এটা বেসিক বৈশিষ্ট্য ঠিক আছে এরকম একটা প্যান্ট থাকবে তো এখানে দেখো কিছু বোতাম দেওয়া আছে এই বোতামগুলো কিন্তু বাচ্চাদের কোমরের সাইজ বুঝে লাগাতে হয় একটু কোমরটা বড় হলে সাইডের বোতামগুলো কোমর ছোট হলে ভেতরের বোতামগুলো এভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে তো এরকম দেখো যে বাইরের মেটেরিয়ালটা ধরলেই বুঝতে পারবে যে ধোয়া যায় ওয়াশেবেল একদম তো এরকমভাবে খুললে তোমরা ভেতরে এরকম কিছু ইনসার্ট বা প্যাড পাবে যেগুলো ইউরিনটাকে শোক করবে এবং ধারণ করে রাখবে ঠিক আছে এগুলোকেই কাচতে হয় এছাড়া এই প্যান্ট বাইরের যে প্যান্টটা সেটাকেও কাচা যায় তো এটা কটা দেবে কি দেবে কেমন দেখতে এটা কিন্তু ডাইপার কোন কোম্পানির কিনছো কোন মডেলের কিনছো তার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে আমি কিনেছি পকেট ডাইপার দেখো এখানে একটা পকেটের মতন করা আছে এর ভেতরেই কিন্তু ওই প্যাটগুলো বা ইনসার্টগুলো ঢোকাতে হবে এটা হচ্ছে পকেট ডাইপার যে ডাইপারে এরকম পকেট থাকে না সেটা নর্মাল টাইপের ডাইপার সেখানে এই এই ওপরটাতেই বসিয়ে দিতে হয় প্যাডগুলোকে ঠিক আছে তবে আমার মনে হয় এরকম পকেট ডাইপারই কিন্তু বাচ্চাদের জন্য কেনা ভালো তো তার ফলে কি পকেট থেকে মানে প্যাডগুলো সরে যাবে না ইউরিনটা লিক করে যাবে না তো এরকম একটা পকেট ডাইপার আমি কিনেছি ওপরে পকেটের ওপরে বোতামও দেওয়া আছে এর সাথে দিয়েছে এরকম ছোট একটা বুস্টার আর এর সাথে একটা বড় রাইফিল ইনসার্ট দিয়েছে তো এর ওপরেও দেখো বোতাম দেওয়া আছে যাতে ওই পকেটের বোতামগুলোর সাথে এই বোতামটাকে লাগিয়ে দেওয়া যায় এবং পকেটের ভেতরে তারপর ঢুকিয়ে দেওয়া যায় ঠিক আছে তো এই এটা বেশ ভালো একটা মেটেরিয়াল বাচ্চা স্কিনের জন্য খুবই ভালো এবার কোন ডাইপারে কোনোটায় হয়তো একটা দিল কোনোটায় হয়তো দুটো দিলো এরকম কোন মডেলের কিনছো তার উপরে ডিপেন্ড করে ঠিক আছে সারা দিন ধরে বাচ্চাকে তুমি চাইলে এই একটা পরিয়ে রাখতে পারো বেলাতে বেশি পরিমাণে যাতে ইউরিন শোক করতে পারে তার জন্য দুটোই পরই রাখতে পারো তো প্রথমে এরকম এই বড় ইনসার্টটার মধ্যে আমি ছোটো ইনসার্টটাকে বসালাম বসিয়ে ভাঁজ করে দিলাম ওই যে দেখো বোতাম দেখা যাচ্ছে ওপরে তারপর ভাঁজ করে দিলাম দিয়ে এরপর আমি কি করব প্যাটটাকে উল্টে দিলাম এবং বোতামগুলোকে লাগিয়ে দেব কাপড়ের মেটেরিয়াল ভীষণই ভালো তোমরা বুঝতেই পারবে এরপর দেখো এই যে পুরো ইনসার্টটাকে বা পুরো প্যাটটাকে কিন্তু এই বোতামে লাগানোর পর এই যে পকেট দেখিয়েছিলাম সেই পকেটে ঢুকিয়ে দিতে হবে হাত দিয়ে হাত দিয়ে সেট করে করে ঠিক আছে এইভাবে বোতামগুলোকে লাগিয়ে দিতে হবে যাতে সরে না যায় আর তারপরে পকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যদি পকেট ডাইপার না হয় যদি নর্মাল কোনো পকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম প্যান্টের ওপরেই এটাকে সেট করে দিতে হয় এটা যেহেতু পকেট ডাইপার এটাকে এবার বোতাম দিয়ে লাগানোর পর ওই পকেটের মধ্যে কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে তো এটা হচ্ছে দুটো জোড়া লাগিয়ে দেখালাম যদি রাত্রের বেলা বা বেশিক্ষণের জন্য বাচ্চাকে পড়াতে হয় তো তখন এরকম দুটোকে একসাথে করে পড়াতে হবে এছাড়া দিনের বেলা নর্মাল টাইমে বাচ্চাকে এরকম একটাই পরিয়ে রাখতে পারো ভাজ করলাম এবার ওই যে বোতামগুলোকে লাগিয়ে দেব তার আগে আমি আগে বোতাম লাগিয়ে তারপর পকেটের মধ্যে ঢোকাতে পারো অথবা আগে ঢুকিয়ে নিয়ে সেট করে তারপর বোতামটা লাগিয়ে দিতে পারো যেটা খুশি তো এই পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই পকেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে না হলে আবার যে জায়গাটা এই ইনসার্টটা যাবে না বা প্যাডটা ঠিক করে ঢোকানো হবে না সেখান দিয়ে ইউরিন লিক করে যেতে পারে তাই একদম হাত দিয়ে হাত দিয়ে সুন্দর করে পাতিয়ে দিতে হবে ঠিক আছে এবার পাতিয়ে দিলাম এবার বোতামটা লাগিয়ে দিচ্ছি তো পকেট ডাইপারের এটাই সুবিধে যে বেশ পকেটের মধ্যেই সেট হয়ে থাকে বাচ্চা যতই নড়াচড়া করুক খুব একটা সমস্যা হয় না তো এইভাবে দেখো বোতামগুলোকে লাগিয়ে দিলাম এবার এই রকমভাবে আমার মনে হয় নরমাল ডাইপার আমরা কি করি তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত পরিয়ে রাখি এই ধরনের ক্লথ ডাইপারও কিন্তু চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার বাদে বাদে পাল্টে ফেললে ভালো হয় এটা আমার মনে হয় তো পাল্টে ফেললাম আবার ধুয়ে ফেললাম এরম করা যেতে পারে এবার এই যে শুধু তুমি চাইলে এরকম প্যান্ট সমেত এরম সেট কিনতে পারো দু তিনটে কিনে রাখতে পারো বা তিন চারটে কিনে রাখতে পারো অথবা এই যে তোমাদের দেখালাম যে ইনসার্ট বা প্যাড যে দুটো দেখালাম এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কিনতে পাওয়া যায় সেরকমও কিনে রাখতে পারো সেগুলোর দামও ধরো তিনটে সেট কিনলে তিনটে এরকম প্যাড তার দাম ধরো নিলো সাতশো টাকার কাছাকাছি তো ওরকম সিঙ্গেল সিঙ্গেল এরকম প্যাড কিনেও কিন্তু তোমরা এরম প্যান্টের মধ্যে সেট করে বসিয়ে দিতে পারো এবং যখন যেটা ভিজে থাকবে সেটাকে মেলে দিলে যেটা শুকনো থাকবে সেটাকেই প্যান্টের মধ্যে সেট করে পরিয়ে দিলে তবে আমার মনে হয় এরকম প্যান্ট সমেত সেট কিনে রাখাই ভালো তো দেখো এরকম কোমরের দিক থেকে দেখলে এরভাবে দেখতে লাগে এখান দিয়ে বাচ্চার পাটা বেরিয়ে থাকে যখন বাচ্চা হিসু করবে তখন এটা বেশ কয়েকবার পরে থাকার পর মোটামুটি চার ঘন্টা বাদে এটাকে ধুয়ে ফেলতে পারো ছাড়িয়ে দিতে পারো আবার একটা অন্য সেট পড়ালে তবু আমার মনে হয় যে ডাইপারের থেকে খরচ অনেকটা কম আর ন্যাপির মতন বারবার ভিজে যাওয়ার ঝামেলাটা থাকে না বাচ্চার ঠান্ডা লাগার সমস্যাটাও হয় না তো এইভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো এছাড়া এবার তোমাদেরকে দেখাই আর যদি পটি করে ফেলে তখনও কিন্তু সাথে সাথে এটাকে আগে ধুয়ে ফেলতে হবে তারপর কেচে দিতে হবে দুটোই মানে বাইরের প্যান্টটা ভেতরের প্যাটটা দুটোই ঠিক আছে এরপর তোমাদেরকে দেখাই যে নর্মাল ডাইপারের সাথে এর কি পার্থক্য আমার মনে হয়েছে বা এর কোন দিকটা আমার মনে হয়েছে যে আরেকটু ভালো হলে ভালো হতো তো দেখো এটা হচ্ছে নর্মাল যে ডাইপার আমি মামার বাচ্চাকে প্রথম থেকেই পরে আসছি মামি পোকো প্যান্টের প্রিমিয়াম তো এই ডায়পারের সাথে ওটার যা পার্থক্যটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের যে নর্মাল টাইপের যে ডায়পারগুলো হয় এক তো এই ডায়পারগুলো ফেলে দিতে হয় এবং দাম অনেক বেশি এরকম একটা ডাইপারের দামই পড়ে পনেরো টাকা মতন তো দাম অনেক বেশি পড়ে এছাড়া যে ভালো দিক যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের ড্রাইপারের না যে যতটুকুনি ভর্তি হয় সেটা কিন্তু কোমর পর্যন্ত আসে না দেখো কোমরের কাছে ইলাস্টিকটাই থাকে বাচ্চার কোমরে কিন্তু চাপ পড়ে না যে ভেতরে যে প্যাডটা দেওয়া আছে যেটা আর কি ইউরিনটা শোক করে সেটা কিন্তু কোমরের আগে গিয়ে শেষ হয়ে যায় শুধু বাচ্চা যে হিপটা ওটাকেই কভার করে থাকে ফলে যখন ইউরিনে ফুল হয়ে যায় বাচ্চার কোমরে কিন্তু চাপ পড়ে না বাট এই যে ইনসার্ট বা এই যে প্যাডটা আমরা ঢোকালাম হ্যাঁ তোমাদেরকে যেটা দেখালাম ঢুকিয়ে সেটা কিন্তু দেখো বাচ্চার একদম কোমরের ওপর পর্যন্ত থাকে দেখেছো একদম কোমর পর্যন্ত প্রায় চলে গেছে ফলে যদি আমরা নির্দিষ্ট সময়ে অন্তর এটাকে চেঞ্জ না করে ফেলি মানে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা অনেকক্ষণ হয়ে গেছে ধরো কেউ পড়েই রয়েছে কোনো বাচ্চা সেক্ষেত্রে কিন্তু পুরো প্যাডটাই ভর্তি হয়ে যায় এবং অনেকটা ফুলে যায় বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন কিন্তু তার কোমরে লাগ Separe. ওকে তো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো নির্দিষ্ট সময় বাদে বাদে এটা পাল্টে ফেলা উচিত মানে আমার মনে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যাক তার বেশি না পড়ানোই ভালো এছাড়া এই সাইড দিয়ে যদি ঠিকভাবে না পড়ানো হয় তখন কিন্তু এই সাইড দিয়ে ইউরিনটা মানে পায়ের দিক থেকে ইউরিনটা লিক করতে পারে তো প্রথম প্রথম যখন বাচ্চাকে পড়াবে একটু এই ব্যাপারগুলো লক্ষ্য করো তারপর আস্তে আস্তে যখন তুমিও ব্যাপারটার সাথে টু হয়ে যাবে বাচ্চাও পড়ে পড়ে এটা বুঝতে পারবে তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ওকে মোটামুটি দেখতে গেলে এটা যেটা ফিল করেছি সেটা হচ্ছে স্কিনের পক্ষে ভীষণই ভালো কারণ নর্মাল ডায়পারে যে কেমিক্যালগুলো থাকে সেটার কোনোটাই এর মধ্যে নেই কোনো জেল নেই কিচ্ছু না ফলে স্কিনের জন্য বেশ ভালো কারণ নর্মাল ডাইপার থেকে অনেক রকমের সমস্যা হয়ে থাকে এবং এই কেমিক্যালগুলো দীর্ঘদিন ব্যবহার পক্ষে ভালো না এমনি অল্প কিছুদিন পরলো বা রাতে শুধু পরেছিল ঠিক আছে বাট সারাদিনের জন্য কিন্তু এই ধরনের যদি রিইউজেবল ডাইপার বা দিনের বেশিরভাগ সময়ের জন্য যদি এরকম সেটাই ভালো এইভাবে তোমরা বাচ্চাদের জন্য একটা একটা ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির ক্লথ ডাইপার ডাইপার বা কিনতে পারো এবং তারপর সেটা বাচ্চাকে পড়াতে পারো এবং এই রিইউজেবল ডাইপার বা ক্লথ ডাইপার সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকেও থ্যাংক ইউ